नमस्कार বন্ধুরা অভিনন্দন রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আবার হাজির হয়েছি এক নতুন রেসিপি নিয়ে, একদমই টেস্টি এন্ড ইয়ামি। রেসিপিটা হচ্ছে পাকা আমের রসালো মালপোয়া। তা আপনারা পুরো ভিডিওটা দেখবেন, যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, এইরকম নতুন নতুন ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছানোর জন্য। তো আমার রেসিপির জন্য কী কী লাগছে আগে দেখে নিন। এখানে লাগছে আমার ময়দা, ময়দাটা আমি আগে থেকে এখানে চেলে পরিষ্কার করে রেখেছি। আর এখানে আছে আমার, আমি রেগুলার যে চালে ভাত খাই সেই চালটাই আমি ঘন্টা দিনের আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, মানে সেদ্ধ চাল এইটা। আর আপনারা চাইলে কিন্তু এটা আতপ চাল কিংবা গোবিন্দভোগ চালেও বানাতে পারেন। আর এখানে আছে চিনি, আর এখানে আছে মৌরি, গোটা এলাচ, বেকিং সোডা, পাকা একটা আম। তবে আমটা কিন্তু একটু মিষ্টি আম হলেই বেশি ভালো হয়, টোকো আম হলে কিন্তু খেতে অতটা টেস্টফুল হবে না। এখানে আছে লবণ আর ভাজার জন্য সাদা তেল। একদম সিম্পল আর খুবই সোজা, কম উপকরণের মধ্যে একটা জিনিসটা বানিয়ে ফেলা যায়। তো আপনারা দেখুন আমার রেসিপিটা আমি কীভাবে বানাচ্ছি। আমি এই চালটাকে বেটে নেব, তার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। চালটা কিন্তু আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন, মিক্সিং জারের মধ্যে আমি বেটে নেব। তবে খুব কিন্তু একদম পাতলা করে বাটবো না, একটু গোটা গোটা থাকবে, খুব মিহি যেন না হয়ে যায়। একটু গোটা গোটা থাকলে কিন্তু কোনো অসুবিধে নেই। চালটা আমার বাটা হয়ে গেছে, আমি মিক্সিং জার থেকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। এবার আমি এই আমটা ছাড়িয়ে ভালো করে একটা এগ্রেটার দিয়ে আমটাকে গ্রেড করে নেব। প্রথমে ছাড়িয়ে নেব ভালো করে, আমটা আমি ছাড়িয়ে নিয়েছি পরিষ্কার করে। এবার আমি এইভাবে গ্রেড করে নেব। আপনারা চাইলে ছোট ছোট করে পিস করে মিক্সিং জারের মধ্যে কিন্তু এটা বেটে নিতে পারেন। আমটা আমি গ্রেড করে নিয়েছি, আমার একটা আম হলেই হয়ে যাবে। আর ব্যাটারটা তৈরি করার আগে আমি এখানে চিনি সিরাপটা তৈরি করে নেব। ওই কড়াই বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিলাম ওই এক কাপের মতো জল, আর এই ছোটো এলাচ দিয়ে দিলাম, দিয়ে চিনিটা দেব। চিনিটা কিন্তু আপনারা যেমন মিষ্টি খাবেন সেই মতো আপনাদের পছন্দ মতো চিনিটা কম বা বেশি অ্যাড করবেন। চিনি সিরাপটা এইভাবে নেড়ে একটু আমি ঘন করে নেব। তা চিনির সিরাপটা এদিকে আমার গ্যাসের ফ্লেমটা আস্তে করে রেখেছি, এখানে আস্তে আস্তে চিনির সিরাপটা তৈরি হোক, ফুটতে থাকুক, আমি এদিকে ব্যাটারটা তৈরি করে নেব। এই যে ময়দা নিয়েছি আমি, 150 থেকে 200 গ্রামের মতো ময়দা আছে। আর এখানে চাল বাটাটা আমি ময়দার উপরে দিয়ে দিলাম। আর এই যে বেকিং সোডা এটাও দিয়ে দিলাম, মৌরি দিয়ে দিলাম। এখানে কিন্তু আপনারা চাইলে এলাচ গুঁড়োও দিতে পারেন। আর এক চিমটে লবণ দিলাম, এই আমের কাঁচরাও আমি দিয়ে দিলাম। আর চিনি, এখানে 100 গ্রামের মতো চিনি আছে, এটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি হাত দিয়ে ব্যাটারটা এইভাবে তৈরি করে নেব। তবে মালপোয়ার ব্যাটার একটু পাতলা হলেই ভালো হবে, সেই জন্য আমি একটু জল অ্যাড করব এখানে। খুব পাতলা করে ফেললে কিন্তু হবে না, মোটামুটি যেন জিনিসটা খুব ভালো ধরনের ব্যাটার তৈরি হয় সেইভাবে জলটা দিতে হবে। ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে, আর কতটা ঘনত্ব হয়েছে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই দেখুন এইরকমভাবে হয়েছে জিনিসটা, কিন্তু খুব পাতলা করে নেব না বা খুব ঘন নয়, এরকম থিকথিকে মতো হবে। এইভাবে করে নিলে কিন্তু মালপোয়া খুব ভালো ফুলবে, আর একটু বেশি সময় ধরে জিনিসটা ফাট ফেটিয়ে নিলে খুব দারুণ নরম হবে জিনিসটা। একে রেখে দেওয়ার কোনো দরকার নেই, এভাবে শুধু গুলিয়ে নিয়ে ভেজে নিলেই হয়ে যাবে। চিনির সিরাপও কিন্তু আমার এখানে কালার এসে গেছে আর অনেকটা ঘন হয়ে গেছে, এবার আমি এটা সরিয়ে রাখব। এই
এদিকে অন্য একটা আমি ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। এই গ্যাসের ফ্লেমটা একদম হাইতে দিয়ে দিলাম, দিয়ে আমি ভাজার জন্য পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। মালপোয়াগুলো কিন্তু ডুবো তেলেই ভাজতে হবে, ওই জন্য তেলের পরিমাণটা একটু বেশি দিলেই ভালো হয়। দিয়ে তেলটা আমি হালকা একটু গরম করে নেব। এটা আমি হালকা গরম করে নিয়েছি, এবার আমি একে একে মালপোয়াগুলো ভেজে নেব। মালপোয়া কিন্তু একসঙ্গে অনেকগুলো করে দিয়ে দিলে হবে না, একটা একটা করে ভেজে দিলেই ভালো হবে। আর এই অবস্থা গ্যাসের ফ্লেমটা একদমই জোর দেওয়া যাবে না, লো টু মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। এবার এইভাবে একটু দেখুন কতটা ফুলে উঠছে, শুধু দেখুন। একটু সময় নিয়ে এগুলো ভাজতে হবে হালকা আঁচে। এবার আমি একদিকটা উল্টে দেবো, এইভাবে মাঝখান থেকে এইভাবে একটু চেপে দেব, প্রত্যেকটা এরকম ফুলবে সুন্দর। কত সুন্দর ফুলে গেছে শুধু দেখুন, আমার মালপোয়া একদম পারফেক্ট। এবার আমি তেলটা ঝেড়ে এবার আমি চিনির সিরাপের মধ্যে দিয়ে দেব, সঙ্গে সঙ্গেই কিন্তু দিয়ে দিতে হবে, এটা আর আলাদা জায়গায় রাখলে কিন্তু হবে না। আমার এখানে রসে এটা চোবানো থাক, আমি এদিকে আর একটা মালপোয়া ছেড়ে দেব তেলের মধ্যে। যতবারই ব্যাটারটা দেওয়া হবে একবার করে কিন্তু এইভাবে গুলিয়ে নিলে খুব ভালো হবে। আর একটা মালপোয়া আমার ভাজা হয়ে গেছে, এরকম লাল করে আমি ভেজে নিয়েছি, দেখুন কি সুন্দর লাগছে না দেখতে। এবার আমি এই রসের মধ্যে দিয়ে দিলাম, আর এটাও কিন্তু আমি একবার উল্টে দিয়েছিলাম, এটাও আর একবার উল্টে দিলাম। দিয়ে এই আর একবার ব্যাটারটা আমি এইভাবে গুলিয়ে নেবো দেওয়ার আগে। এইভাবে আমি প্রত্যেকটা মালপোয়া ভেজে নেব, সমস্ত মালপোয়াগুলো আমি ভেজে নিয়েছি, এটাই আমার শেষ, ব্যাটার এদিকে আমার শেষ। এবার আমি এইটা গ্যাস অফ করে দিলাম, এটা আমি চিনির সিরাপের মধ্যে দিয়ে দিলাম, চিনির সিরাপও কিন্তু আমার শেষ হয়ে গেছে, কারণ অন্যান্য আমি মালপোয়াগুলো তুলে নিয়েছি সব, এগুলো আমি তুলে নেব। এগুলো হয়ে গেছে, কি দারুণ দেখতে লাগছে শুধু দেখুন, একদম দোকানের মতো। এবার আমি পরিবেশন করব। পাকা আমের মালপোয়া রসালো আমার একদম রেডি হয়ে গেছে, আমি উপর থেকে একটু এই চিনির সিরাপটা দিয়ে দিলাম, আর একটু রসালো হয়ে যাবে জিনিসটা, একদম দোকানের মতো হয়েছে। আর এর স্বাদ কিন্তু অসাধারণ, একদম ফাটাফাটি যাকে বলে, সত্যিই অসাধারণ। একদম দেখলেন কত ঝটফট বানিয়ে ফেললাম, আর আপনারা বানিয়ে এটা কিন্তু কোনো এয়ারটাইট কন্টেনারে করে যদি ফ্রিজে রেখে দেন না, একটু ফ্রিজ করে নিয়ে খেলে জিনিসটা কিন্তু খেতে আরও বেশি ভালো হবে। যখনই মিষ্টি খাওয়ার ইচ্ছা হয় টুক করে ফ্রিজ থেকে বের করে খেয়ে নিলেন, আর খেয়ে কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।